সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সন্ধ্যা ছটার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। বিএনপি যত গলাবাজি করুক, বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত, খালেদা তারেকের হাতে রয়েছে রক্তের দাগ, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ও আবেদন পরীক্ষা করে মুক্তির বিষয়টি বিবেচনা করা হবে, জানিয়েছেন আইনমন্ত্রী। গণস্বাস্থ্যের পিসিআর ল্যাব ও প্লাজমা সেন্টার বন্ধের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের, অ্যান্টিবডি পরীক্ষার সুযোগ তৈরির দাবি ডাক্তার জাফরুল্লাহ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি যত গলাবাজি করুক, বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত এবং তা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা নিজেরাই স্বীকার করে গেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়াউর রহমান, বেগম জিয়া ও তাদের ছেলে তারেক সবার হাতেই রক্তের দাগ বলেও মন্তব্য করেন তিনি। যে আদর্শের উপর ভিত্তি করে দেশ স্বাধীন হয়েছে, সেই আদর্শ বিএনপি ধ্বংস করতে চেয়েছিল বলেও জানান তিনি। বিকেলে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সোমবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতে 75-এর 15ই আগস্টে নিহত শহীদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর ধারাবাহিক আপোষহীন সংগ্রাম ও বঙ্গমাতার গুরুত্বপূর্ণ নেপথ্য ভূমিকার কথা তুলে ধরেন শেখ হাসিনা। বিএনপি অস্বীকার করলেও 15ই আগস্টের ঘটনায় জিয়া জড়িত বলে আবার অভিযোগ করেন বঙ্গবন্ধু কন্যা। আজকে বিএনপি যতই গলাবাজি করুক, সত্যকে তারা চাপা দেবে কিভাবে? কর্নেল ফারুক আর রশিদ বিবিসির অ্যান্থনি মাসকানহাসের সাথে যে ইন্টারভিউ দেয়, সেখানে তারা নিজেরাই বলছে যে জিয়া তাদের সাথে ছিল, জিয়া তাদেরকে এগিয়ে যেতে বলছে এবং জিয়া তাদেরকে সব রকম সহযোগিতা করেছে। কাজে বিএনপি এখন এটা অস্বীকার করতে পারে না, এটা তো যারা খুনি তাদের মুখেরই কথা এবং পরবর্তীতে আরও অন্যান্য খুনিদের তাদের যে বিভিন্ন জবানবন্দিতে পেয়েছেন যে কীভাবে জিয়া তাদের সাথে ছিল। এবং এটা তো আরও স্পষ্ট যে খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি হলো একবার সম্পূর্ণ ইল্লিগালি, মানে অবৈধভাবে, আবার জিয়ারে বানালো সেনাপ্রধান। বিএনপির রাজনীতিকে দেশবিরোধী উল্লেখ করে কড়া সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি। গুম খুনের কথা যারা বলে তাদের প্রশ্ন যে গুম খুনটা শুরু করেছে কে, কিন্তু জিয়াউর রহমানই শুরু করেছে। জিয়া, জিয়ার স্ত্রী, জিয়ার ছেলে সবগুলিই হচ্ছে তাদের হাতে রক্তের দাগ এবং তারা এভাবেই রাজনীতি করেছে। শিক্ষা দীক্ষা তো নাই, শুধু এই গুন্ডামি আর অত্যাচার আর এই খুনের রাজত্বই তারা কায়েম করতে চেয়েছিল এবং তাদের অপকর্ম এটা তো ভাষায় বর্ণনা করা যাবে না। অগ্নি সন্ত্রাসে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে, ক্ষমতাটা ছিল তাদের ভোগের বস্তু। আর আমার কাছে ক্ষমতাটা হচ্ছে একটা দায়িত্ব দেশের জনগণের জন্য, দেশের মানুষের জন্য। তাই আমি বলবো, রাজনীতি যারা করবে তাদের ভিতরে যদি দেশপ্রেম না থাকে আর দেশের মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকারের মনোভাব না থাকে, তো সেই নেতৃত্ব কখনো, হ্যাঁ সময় অল্প সময়ের জন্য বেশ জ্বলে ওঠা যায় কিন্তু ওটা আবার নিভে যায়, সেটা মানুষকে কিছু দিতে পারে না। করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান আওয়ামী লীগ সভানেত্রী। এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ট্রাইব্যুনালের পরিবর্তে এখতিয়ারভুক্ত আদালতে মামলা পরিচালনার বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2020-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশ নেন প্রধানমন্ত্রী। সংশোধিত আইনে 7 বছর পর্যন্ত মাদকের মামলাগুলো পরিচালনা করতে পারবেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটরা। মামলা জট কমানোর পাশাপাশি 90 দিনের মধ্যে বিচার নিশ্চিত করা সম্ভব হবে নতুন আইনে। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017-র খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে টেলিভিশন, রেডিও পত্রিকার অনলাইন ভার্সনের জন্য আলাদা অনুমোদন নিতে হবে। এছাড়াও 5 অগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী জাতীয়ভাবে উদযাপনের লক্ষ্যে দিবসটি ক শ্রেণীভুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ।
টেলিভিশন তো যদি অনলাইন করতে হয় নীতিমালা নিয়ে নিতে হবে, নিবন্ধন করে নিতে হবে। রেডিও রেডিও টেলিভিশন তো অনলাইনে করার জন্য না, তারা যেই মাধ্যমে চলবে সেই মাধ্যমে, তারপরে যদি অনলাইন করতে চায় রেডিও টেলিভিশন দুটাকেই আপনার অনুমতি নিয়ে নিতে হবে। পত্রিকাগুলো যদি একজাক্টলি হার্ড কপি যা ছাপছেন সেটাই যদি অনলাইনে দিয়ে দেন তাহলে কোনো অনুমতি লাগবে না। চলে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ফুসফুসে জীবাণুর সংক্রমণ বেড়ে যাওয়ায় গভীর কোমায় ছিলেন দিল্লির সামরিক হাসপাতালে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল 84 বছর। 9 আগস্ট বাসার বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান ভারতের 13তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ভর্তি করা হয় দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে। এর একদিন পরেই রুটিন পরীক্ষার সময় তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। এক টুইট বার্তায় এ সংবাদ নিশ্চিত করেন তিনি নিজেই। এটাই ছিল তার শেষ টুইট। সেদিন রাতে দীর্ঘ সময় অপারেশন করে মস্তিষ্কের জমাট বাঁধা রক্ত অপসারণ করেন চিকিৎসকরা। সোমবার থেকেই সাবেক এ রাষ্ট্রপতির শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে বলে দিল্লির সামরিক হাসপাতালের বুলেটিনে জানানো হয়। তবে সন্ধ্যা 6টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর সংবাদ এক টুইট বার্তায় নিশ্চিত করেন ছেলে অভিজিৎ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ দেশের কোটি কোটি ভক্ত ও অনুরাগী। সমবেদনা জানান তার কন্যা ও পুত্রদের। 2012-17 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন অর্থনীতিবিদ প্রণব মুখার্জি। এর আগে অর্থ, পররাষ্ট্র, প্রতিরক্ষা, যোগাযোগ ও রাজস্ব বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন বরেণ্য এ রাজনীতিবিদ। ইন্দিরা ও মনমোহন ক্যাবিনেটে প্রণব মুখোপাধ্যায় নাম্বার 2 তথা দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। 2019 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারত রত্ন আর 2008 সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ লাভ করেন তিনি। 1957 সালে বিয়ে হওয়া প্রণব মুখার্জির শ্বশুরের আদি বাড়ি বাংলাদেশের নড়াইলে। তার স্ত্রী শুভ্রা মুখার্জি 10 বছর বয়সে সপরিবারে কলকাতায় চলে যান তারা। প্রণব মুখার্জি 1 মেয়ে ও 2 ছেলের জনক। তৌফিক ইলাহি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে ভারত হারালো একজন বিজ্ঞ ও দেশপ্রেমিক নেতাকে, আর বাংলাদেশ হারালো একজন আপনজনকে। এছাড়া মুক্তিযুদ্ধে প্রণব মুখোপাধ্যায়ের অসামান্য অবদানের পাশাপাশি 75 পরবর্তী ভারতে নির্বাসিত থাকাকালীন জীবনে প্রণবের সহযোগিতার কথাও স্মরণ করেন। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখোপাধ্যায় 71-এ প্যারিসে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভায় ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসাবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। বিশ্ব জনমত গঠনে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তখনও তিনি পশ্চিমবঙ্গে রাজ্য কংগ্রেসের নেতা। পরবর্তীতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী থাকাকালীন বাংলাদেশের সাথে ভারতের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রণব। আমি নিশ্চিত বাংলাদেশের এই গণতান্ত্রিক ঐতিহ্য সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হবে এবং আপনারা গণতন্ত্র রক্ষায় সদা সতর্ক থাকবেন। প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তার মৃত্যুতে শোকে আপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু পরিবার ও নিজের সাথে প্রণব মুখার্জির বহু স্মৃতি স্মরণ করেন। 75 পরবর্তী ছোট বোন রেহেনা সহ ভারতের নির্বাসনকালীন প্রণব মুখার্জির সহযোগিতা ও যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশে ফেরার পরও প্রণব মুখার্জির সহযোগিতা ও উৎসাহের কথা স্মরণ করেন শেখ হাসিনা। প্রণব মুখার্জিকে উল্লেখ করেন বঙ্গবন্ধু পরিবারের পারিবারিক বন্ধু ও অভিভাবক হিসেবে। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ভারতের এওদশ রাষ্ট্রপতি হিসেবে 2012-17 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরিবেশ দূষণের চেয়েও কিন্তু বড় দূষণ আজকে মানুষের চিন্তায়, মানুষের ভাবনায়, মানুষের মনে। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থায় এবং আবেদনে কি আছে তা দেখে মুক্তির বিষয়টি বিবেচনা করা হবে। সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান আইনমন্ত্রী। এখন আমি শুনেছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন যে তিনি একটি দরখাস্ত পেয়েছেন যে যেহেতু আগামী সেপ্টেম্বরের 25-24 তারিখ এই 6 মাস শেষ হয়ে যাবে,
তারা সেটার এক্সটেনশন চেয়েছেন। তিনি আমার কাছে পাঠিয়েছেন, এটা এখনও আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছায় নাই, পৌঁছালে আমরা বিবেচনা করব। দরখাস্ততে কি লিখেছেন সেটা এখনও আমি জানি না, তো সেই ক্ষেত্রে আমি কি বিবেচনা করব, দরখাস্ত না পড়ে কথাটা বলাটা আমার ঠিক হবে না। দরখাস্ত আমি দেখি, নিশ্চয়ই ওনাকে যখন ছয় মাস আগে একবার মাননীয় প্রধানমন্ত্রী মানবিক কারণে মুক্তি দিয়েছিলেন ছয় মাসের জন্য, তো সেইটা আমরা তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে, দরখাস্তে কী লেখা আছে সেই সব বিবেচনা করে সিদ্ধান্ত নিব। ধন্যবাদ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় চতুর্থ দফায় আরও একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক ওসি প্রদীপ কুমার দাসকে। আদালতে স্বীকারোক্তি দিয়েছে অন্যতম আসামি বরখাস্ত এসআই নন্দ দুলাল রক্ষিত। এর আগে রবিবার জবানবন্দি দেয় এক নম্বর আসামি এসআই লিয়াকত। এদিকে ছেলে হত্যার বিচার চেয়ে বিচার বহির্ভূত হত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন সিনহার মা। কক্সবাজার থেকে মোর্শেদুর রহমান খোকনের রিপোর্ট। তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে স্বাস্থ্য পরীক্ষার পর সোমবার দুপুরে আদালতে তোলা হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসকে। আবারও রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। আদালত চতুর্থ দফায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পনেরো দিনের বেশি একটি মামলায় রিমান্ড দেওয়া যায় না, তারা ডিলে কেন হচ্ছে, কেমন অ্যাপ্লিকেশন নেই, সব তো তাদের মতো চলতে পারে না, দে আর নট দি ফেভারিট চাইল্ড অফ ল। ওনাদের কাউন্টিংটা ভুল, কাউন্টিংটা ভুল এই কারণে যে ওনারা যেদিন রিমান্ড মঞ্জুর করেছেন অতীতে সেদিন থেকে কাউন্টিং করা শুরু করে দিয়েছে, কিন্তু আসলে হবে যেদিন আইইউ রিমান্ড কার্যকর করবে নিয়ে যাবে। এর আগে সোমবার সকালে তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে এএসআই নন্দদুলাল রক্ষিতকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে তোলা হয়। এ সময় ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে রবিবার জবানবন্দি দেন এক নম্বর আসামি এসআই লিয়াকত। এ নিয়ে এপিবিএনের তিন সদস্য সহ পাঁচজন জবানবন্দি দিলেন। এদিকে সিনহা হত্যায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে কক্সবাজারে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে বক্তারা সুষ্ঠু তদন্তের জন্য কক্সবাজারের এসপির অপসারণ দাবি করেন। মানববন্ধনে মোবাইলে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর সিনহার মা। ৩১ জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহাতছড়ার শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। অন্যদিকে ৫০ লাখ টাকা না দেয়ায় তিনজনকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ ৪১ জনের বিরুদ্ধে। সোমবার বিচারক হেলালুদ্দিনের আমলি আদালতে এই মামলাটি করেন এক নারী। বাংলাভিশন নিউজ ডেস্ক। করোনায় দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এতে করে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণে মোট মারা গেলেন ৪২৮১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় ১২৪৫৪টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছে ২১৭৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭.৪৬%, আর এখন পর্যন্ত মোট শনাক্ত ৩১২,৯৯৬ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ৪ জন। নতুন ২,৮৮০ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২,০০,৪৮৮৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৫.৪৬% এবং মৃত্যুর হার ১.৩৭%। অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশে পাওয়ার প্রতিশ্রুতির বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। অবশ্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়ালের জন্য আবেদন করে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার ভ্যাকসিন পেতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার সচিবালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, করোনা পরীক্ষার কয়েকটি পিসিআর মেশিন এবং ৮,০০০ ডলারের সমপরিমাণ অ্যান্টিজেন কিট সহায়তা হিসেবে দেবে দক্ষিণ কোরিয়া। ভ্যাকসিন প্রসঙ্গে মন্ত্রী জানান, রাশিয়ার ভ্যাকসিন পেতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। রাশিয়ান ভ্যাকসিনের বিষয়ে রাশিয়ান অ্যাম্বাসেডরও কথা বলেছিলেন এবং একটা চিঠি আমরা ফরেন মিনিস্ট্রির মাধ্যমে রাশিয়ার হেলথ মিনিস্টারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তারা বলেছে
যে তারা জি টু জি করতে চায় এবং যদি বাংলাদেশে এখানে ভ্যাকসিন তৈরি করার ফ্যাসিলিটি যদি থাকে তাহলে পরে তারা বাংলাদেশেও তৈরি করার জন্য অনুমোদন দিতে পারে। মন্ত্রী জানান, অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের জন্য সরকারিভাবে যোগাযোগ করা হয়েছে। এই ভ্যাকসিন পেতে এরই মধ্যে দেশটির সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি হয়েছে ভ্যাকসিনকোর। অক্সফোর্ড ভ্যাকসিনও বাংলাদেশে দেওয়ার প্রতিশ্রুতি আমরা পেয়েছি, সেটা ভারতের সেরাম কোম্পানি তৈরি করছে। অ্যাম্বাসেডারের সাথে আলোচনা সরকারি পর্যায়ে হয়েছে। অবশ্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে ভিন্ন কথা বলেছেন। অক্সফোর্ডের ট্রায়ালের জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু সেখানে আমরা এখনো খুব পজিটিভ রেসপন্স পাইনি। জাতীয় প্রেস ক্লাবে শোক দিবসের আলোচনায় চীনের করোনার ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি নিয়ে কারো রাজনীতি করা ঠিক নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের আরটিপিসিআর ল্যাব, ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টারের অনুমোদন নেই জানিয়ে তা বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দুপুর একটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালককে টেলিফোনে বলেন, অনুমোদনহীনভাবে আরটিপিসিআর পরীক্ষা, ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার চালু রাখলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এই কার্যক্রমের জন্য আলাদা অনুমতি চেয়ে চিঠি দিতে হবে বলেও ফোনে জানানো হয়। এদিকে করোনা চিকিৎসায় প্লাজমার ব্যবহার নতুন প্রাণশক্তি যোগাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। করোনা থেকে সুস্থ হওয়া যে কেউ চিকিৎসকের পরামর্শে প্লাজমা দিতে পারেন, সেক্ষেত্রে শারীরিক কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন চিকিৎসকরা। দেশে উদ্ভাবিত অ্যান্টিজেন পরীক্ষার উপর জোর দিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। করোনা মোকাবেলায় নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের আগ পর্যন্ত চলছে বিকল্প চিকিৎসা। এক্ষেত্রে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে প্লাজমার ব্যবহারকে গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে যে কোভিড প্যাশেন্টের যে চিকিৎসা, সেই প্লাজমাটা সেদার একটা পার্ট, এবং সেই প্লাজমাটা নিলে তারা যথেষ্ট প্রাণ পিউরিফাই শক্তি সঞ্চিত হয়, এই জন্য এটা তাদের জন্য যথেষ্ট উপকারী। সাধারণত আমরা মেল পেশেন্টের থেকে নিই কনভালেসেন্ট প্লাজমা। ফিমেল পেশেন্টের থেকে একটু লিমিটেশন আছে, সেটা হলো যে ফিমেল পেশেন্ট যদি যাদের প্রেগনেন্সি হয় নাই কোনো সময়, সেই সব ফিমেল পেশেন্টরা প্রিফারেবল। আর প্রেগনেন্সি যদি হয়ে থাকে সেই জন্য আমাদের অ্যাডিশনাল একটা টেস্ট করে তাদের সেটা স্ক্রিন আউট করে তারপরে নেওয়া যায়। তবে চিকিৎসার এই ধাপে ব্যক্তির শরীরে অ্যান্টিবডি রয়েছে কিনা তা জানতে পরীক্ষা দরকার, তাই সাধ্যের মধ্যে অ্যান্টিবডি ও অ্যান্টিজেন পরীক্ষার সুযোগ তৈরির দাবি জানান গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা। ইনারা চিন্তা ভাবনা না করে কাজ করছেন, ওনাদের একটা টেকনিক্যাল কমিটি আছেন, হাইলি কোয়ালিফাইড লোক, তাদেরকে জিজ্ঞাসা করেন না অ্যান্টিবডির দরকার আছে কি নেই, ওনারা অ্যান্টিজেন আনছেন। অ্যান্টিজেন তো আমরাও করেছি, আজকে যদি গণস্বাস্থ্যের অ্যান্টিবডি আসতো মাত্র 400 টাকা দিয়ে মানুষ টেস্ট করাতে পারত, অ্যান্টিজেন আমরা 500 টাকা দিয়ে করাতে পারব। কিন্তু ওনারা যখনই একটা করে আসে আরেকটা কন্ডিশন দিতে থাকেন। একই সাথে করোনায় আক্রান্তদের নামমাত্র মূল্যে অক্সিজেন সরবরাহ এবং টেস্ট বৃদ্ধির কথাও বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপিকে নতুন দিগন্ত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। করোনা থেকে সুস্থ হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কেউ প্লাজমা দিতে পারবে বলে আশ্বস্ত করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে করোনা বিজয়ীরা আত্মমানবতার সেবায় এগিয়ে আসবে এমন প্রত্যাশা রোগী ও তার স্বজনদের। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্তবীর উত্তমের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে। সোমবার সকাল 8:40 এমিরেটসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সি আর দত্তের মরদেহ গ্রহণ করেন ছেলে ডাক্তার চিরঞ্জীব দত্ত ও মেয়ে ব্যারিস্টার চয়নিকা দত্ত। এরপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে সি আর দত্তের মরদেহ সিএমএইচ এর হিমঘরে নেওয়া হয়।
সিআর দত্তের ছেলে চিরঞ্জীব দত্ত জানান তার বাবার শেষকৃত্য অনুষ্ঠান হবে মঙ্গলবার। আগামীকাল সকাল 7টায় তার মরদেহ নেওয়া হবে বনানী DOHS এর বাসায়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে পরে দুপুর 12টায় সিআর দত্তের মরদেহ নেওয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে। আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর বরদেশ্বরী কালীমাতা মন্দিরে নেওয়ার পর দেওয়া হবে গার্ড অব অনার ও গান স্যালুট। এরপর 3টার দিকে তার শেষকৃত্য হবে। গত 25 আগস্ট 93 বছর বয়সে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধে 4 নম্বর সেক্টর কমান্ডার চিত্তরঞ্জন দত্ত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে যে কোনো নির্বাচন এলেই বিএনপি তারস্বরে চিৎকার শুরু করে, তারা নির্বাচনে হারার আগেই হেরে যায়। তিনি সোমবার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে নির্মিত বাংলো উদ্বোধন করেন। সরকারের নাকি জনসমর্থন নেই বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, জনসমর্থন আছে কি নেই তার মানদণ্ড কি, সে অভিন্ন মাপকাঠিতে বিএনপি কি জনসমর্থন মেপে দেখেছেন। তারা আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত, তাই জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে। করোনার পাশাপাশি রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গণমাধ্যমে প্রকাশিত এমন রিপোর্ট অনুযায়ী মন্ত্রী বিভিন্ন সিটি কর্পোরেশন সহ সারা দেশের পৌরসভাকে মশক নিধন অভিযান পরিচালনার আহ্বান জানান। বিএনপি আন্দোলন এবং নির্বাচন দুটোতেই পরাজিত এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। যে কোনো নির্বাচন এলেই বিএনপি তারস্বরে চিৎকার শুরু করে, নির্বাচনে হারার আগেই তারা হেরে যায়। মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই, নির্বাচন না হলে বগুড়া থেকে আপনি কীভাবে জয় পেলেন, তবে কি আপনি কারচুপি করেছিলেন? বিএনপি নির্বাচনে হারার আগে হারে না, আওয়ামী লীগই পরাজয়ের ভয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেয়, মন্তব্য রুহুল কবির রিজভীর। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে পাবনা 4 আসনের উপনির্বাচনের দলীয় মনোনয়ন ফর্ম জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। নির্বাচন সুষ্ঠু হলে পাবনা 4 আসনে ধানের শীষ জিতবে বলে আশা প্রকাশ করে এবং রিজভী বলেন, যে কোনো পরিসরে গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করবে বিএনপি। গণতন্ত্রের পথকে প্রশস্ত করতে এবং আন্দোলনের অংশ হিসেবেই উপনির্বাচনে যাচ্ছেন তারা। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে তার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি হারার আগেই নির্বাচনে হেরে যায়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাব দেন রুহুল কবির রিজভী। আমরা যদি হারার জন্যই মানে হারার আগেই হেরে যাই তাহলে ওনারা রাষ্ট্র ক্ষমতাকে কব্জা করে তারা পরাজিত হওয়ার আগেই নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে, দিনের ভোট রাত্রে করে, অথবা ভোটারদেরকে ভোট কেন্দ্রে না আসতে দিয়ে তারা এই পদ্ধতিগুলো অবলম্বন করে তারা আগেই যে যেটা সেট করে রাখে কাদেরকে কাদেরকে বিজয়ী করবে তাদের দলের লোককে সেটা করে রাখে। স্ত্রী কন্যাকে হত্যার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসির সাজা পাওয়া আসামি শেখ জাহিদ 20 বছর কারাভোগ করে সোমবার সন্ধ্যায় মুক্তি পেয়েছেন। এ সময় খুলনা জেল গেটে তিনি বলেন, সবসময় মৃত্যুর প্রহর গুনতাম, কখনো ভাবিনি মুক্তি পাব, আজ আমি নতুন জীবন পেলাম। মানবাধিকার ও আইনজ্ঞদের অভিমত, ন্যায় বিচার বঞ্চিত জাহিদকে ক্ষতিপূরণ দেবে সরকার। আরিফ বিল্লার ক্যামেরায় খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। কন্ডেম সেলের ভেতর 20 বছর পার করেছেন খুলনার রূপসা উপজেলার শেখ জাহিদ। স্ত্রী ও কন্যাকে হত্যার দায় নিয়ে তিনি কারাভোগ করেন, অথচ তারা হত্যাকাণ্ডের শিকার হন স্ত্রীর প্রথম স্বামীর হাতে। 1997 সালে এ জোড়া খুনের ঘটনায় শ্বশুরের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় 2000 সালে ফাঁসির আদেশ হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদের পক্ষে আপিল করেন, এতে মামলার গুরুত্বপূর্ণ বিষয়ে অসঙ্গতি ধরা পড়ে। গত সপ্তাহে আপিল বিভাগ তাকে খালাস দেন। দীর্ঘ 20 বছর সাজা ভোগের ব্যাপারে তিনি কারো বিচার চান না। যে সুপারেন্ট স্যার আছে ওমর ফারুক স্যার, ওনার অবদান, আর এই ডেপুটি স্যার আছে ফখরুদ্দিন স্যার, ওনাদের অবদানে, জেলা স্যার আছে, কারণ আমি খালাস পাইছি। আমার তো আর কিছু নেই, বাড়িঘর জায়গা জমি কিছু নেই, কিছু ক্ষতিপূরণ দেয় তাহলে চলবে। 20 বছর এটা তো ফিরে পাওয়া যাবে না। জীবনের মূল্যবান সময় হারানো জাহিদের পুনর্বাসনের দায় সরকারের, এমনটাই মনে করেন আইনজীবীরা। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যে রায়টা দেওয়া হয়েছিল ফাঁসির দণ্ডাদেশ, সেই
রায় যুক্তিযুক্ত হয় নাই, বিদায় তাকে খালাস দেওয়া হয়েছে। এই 20 বছরের ক্ষতিপূরণ প্রদানের জন্য রাষ্ট্রের কাছে আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে। মামলার তদন্তকারী কর্মকর্তাকে 50,000 টাকা ঘুষ না দেয় আদালতে মিথ্যা চার্জশিট দেওয়ার অভিযোগ আনলেন জাহিদের স্বজনরা। যে তদন্তকারী অফিসার ছিল সেই এই কেসের 50,000 টাকা চাইছিল, সেই সময় খুবই অভাবগ্রস্ত অবস্থায় ফ্যামিলি যেহেতু যাই ব্যাংক চালাইতো, যার জন্য টাকা ম্যানেজ করতে পারে নাই, টাকা দেওয়ার অ্যাবিলিটি ছিল না। এই না থাকার কারণে ওই তাকে আর কি ওই আসামিভুক্ত করে দেয়। যারা মিথ্যে মামলায় জাহিদকে জড়াইছে তাদের আমি শাস্তি চাই। ন্যায় বিচার বঞ্চিত জাহিদের কারাভোগের দায় কার? কেউ কি পারবে তার জীবনের মূল্যবান 20 বছর ফিরিয়ে দিতে? আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী বলেছেন, বাংলাদেশের মাথাপিছু ও রাজস্ব আয় পাকিস্তানের চাইতে দ্বিগুণ, তাই পাকিস্তানকে বাঙালিরা শুধু স্বাধীনতা যুদ্ধেই পরাজিত করেনি, আর্থিক ও সামাজিক উন্নতির দিক দিয়েও পরাজিত করেছে। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে মুজিব বর্ষে শত ঘণ্টা মুজিব চর্চা ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচির উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় তিনি বলেন, এই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব ও বঙ্গবন্ধুর জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মেহেরপুরের মুজিবনগর থেকে 100 ঘণ্টার মুজিব চর্চা শুরু হলো। শতবর্ষে 100 ঘণ্টার এই মুজিব চর্চা শেষ হবে 2021-এর 17 মার্চ। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন দর্শনকে তুলে ধরতে 7 মাস ব্যাপী পর্যায়ক্রমে 100 ঘণ্টার এই ভার্চুয়াল আলোচনা সভায় যোগ দেবেন দেশের বরেণ্য ও খ্যাতিমান ব্যক্তিরা। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে এই জুম আলোচনা। ঢাকা ওয়াসার পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্পের সুফল পুরোপুরি পাচ্ছে না রাজধানীবাসী। প্রতিদিন 45 কোটি লিটার পানি উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে উৎপাদন হচ্ছে 22 কোটি লিটার। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ত্রুটির কারণে কাঙ্ক্ষিত উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ডক্টর তাসকিম এ খান। পদ্মার পারে গড়ে তোলা হয়েছে ঢাকা ওয়াসার পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্প। 3,450 কোটি টাকা ব্যয়ে পদ্মার পানি নানা প্রক্রিয়ায় বিশুদ্ধ করে রাজধানীবাসীর কাছে পৌঁছে দিতে 2019 সালের 1 অক্টোবর উদ্বোধন করা হয় প্রকল্পটি। কিন্তু পানি শোধনাগার প্রকল্প নির্মাণ শেষ হলেও ঢাকা মহানগরীতে পানি সরবরাহের জন্য বিতরণের নেটওয়ার্কের সামর্থ্য কম থাকায় ঠিকমতো মিলছে না প্রকল্পটির সাফল্য। ঢাকা শহরে আমরা পরিশোধিত পানি সরবরাহ করি। প্রথম দিকে এর প্রোডাকশন ছিল 5 কোটি এবং এটা প্রতি মুহূর্তে প্রতি মাসে আমরা আমাদের সক্ষমতা বাড়িয়ে বর্তমান অবস্থায় চলে আসছি এবং আমরা আগামী যে ড্রাই সিজন আসতেছে সেই ড্রাই সিজনে আমরা এটাকে একটা কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ে যাব। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক দাবি করেন, বর্তমানে ঢাকা ওয়াসা মহানগরীতে 1,80,00,000 মানুষের ব্যবহারের জন্য 240 কোটি লিটার পানির চাহিদার বিপরীতে প্রতিদিন 260 কোটি লিটার পানি সরবরাহ করছে। আমি তো ডিস্ট্রিবিউশন নেওয়ার করিনি, আমাদের পারিনি, কেন পারিনি সেটারও তো কারণ একই, আমাদের কেউ ফান্ড দেয়নি। তো 2013 সাল থেকে আমরা কন্টিনিউয়াস, আমরা কেন, সরকার কার জন্য কোথায় না ধর্ণা দিয়েছে কিন্তু এখন পর্যন্ত কেউ ফান্ড দেয়নি, এখন শেষ পর্যন্ত ডানিটা দিচ্ছে। পাইপলাইনে বড় যেটা ডিস্ট্রিবিউশন ওখানে কোনো সমস্যা নেই, কোনো কোনো লিক টিক কিছু হয় না। যখন মেইন থেকে বেড়ে ডিস্ট্রিবিউশন চলে গেলো মানুষের বাসার সামনে, তখনই বিপত্তিটা, কারণ তখন তো হলো পাইপগুলো হলো মানুষ নিজেরা খুলে চোরাই করে। বিশুদ্ধতা নিশ্চিতে প্রতিদিন কয়েক ধাপে পানির গুণগত মান পরীক্ষা করা হচ্ছে বলেও জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। শুধু বাংলাদেশই নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রকল্প পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্প। দৈনিক 45 কোটি লিটার পানি উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে তা অর্জিত হচ্ছে না, তবে কর্মকর্তারা বলছেন দ্রুতই বাড়বে উৎপাদন সক্ষমতা। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, মুন্সিগঞ্জ। দেশের বিভিন্ন জায়গায় নদনদীর পানি কমলেও দুর্ভোগ কমেনি বন্যা দুর্গতদের। গোপালগঞ্জে নদনদীর পানি আরও কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী হাজার হাজার পরিবার, তাদের দুর্ভোগ চরম পর্যায়ে, ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। বিশুদ্ধ খাবার পানি ও পশুখাদ্যের সংকট দেখা দিয়েছে। এদিকে টাঙ্গাইলের কালিহাতি, বাসাইল ও মির্জাপুর উপজেলা সহ বিভিন্ন এলাকার বন্যা কবলিত লোকজনের দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না। গবাদি পশু নিয়ে এখনও মানবেতর জীবনযাপন করছে হাজারো মানুষ। দীর্ঘস্থায়ী বন্যায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রোপা আমন ও সবজি চাষ চরমভাবে ব্যাহত হচ্ছে, এতে করে হতাশায় দিন পার করছেন কৃষক।
এবার দেশের আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 100, 101 ও 102তম উপশাখা এবং 43টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মোহাম্মদ মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মওলা, মোহাম্মদ কায়সার আলী, মোহাম্মদ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মোশারফ হোসাইন সহ অনেকে। মিরপুর এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 16 আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ঢাকা 5 মহিলা আসনের সংসদ সদস্য নাহিদ ইজাহার খান। মানিকগঞ্জে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। জেলা প্রশাসনের আয়োজনে শহরের বাসস্ট্যান্ড এলাকায় 2000 মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নড়াইলে 4 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অপু বিশ্বাসকে রবিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে উজিরপুর এলাকায় এই ঘটনা ঘটে। নির্যাতিত শিশুটিকে রাত 11:30টার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা সকালে নড়াইল সদর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। সোমবার বিকেলে পুলিশ আসামি অপু বিশ্বাসকে আদালতে পাঠালে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। শিশুর স্বজনদের অভিযোগ, প্রতিবেশী বখাটে অপু বিশ্বাস রবিবার দুপুরে শিশুটিকে মোবাইল ফোনে ছবি দেখানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের নির্জন বাগানের ঝোপে নিয়ে ধর্ষণ করে। নড়াইল সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত নাগ বলেন, প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণ চেষ্টার আলামত পাওয়া গেছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল থেকে প্রথমবারের মতো একটি বাণিজ্যিক বিমান পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাতে। এর মধ্য দিয়ে দুই দেশের শান্তি চুক্তি আরও জোরদার হলো বলে মনে করছেন প্রতিনিধিরা। সোমবার এল আল নামে ইসরায়েলি পতাকাবাহী বিমানটি 3 ঘন্টা 20 মিনিট উড্ডয়নের পর আবুধাবি পৌঁছায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে সেখানে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা জারেড কুশনার এবং ইসরায়েলের প্রতিরক্ষা উপদেষ্টা মির বেন শাব্বাত। শান্তি উন্নয়নে এই সফরকে সাধুবাদ জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আবুধাবি যেতে সৌদি আরবের আকাশ ব্যবহার করে বিমানটি। এজন্য রবিবারই সৌদি আরবের কাছ থেকে অনুমতি পায় ইসরায়েল। গেল শনিবার 1972 আইন বাতিল করে প্রথমবারের মতো সরাসরি টেলিফোন সংযোগ স্থাপন করে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। এর আগে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় অনেকটা হঠাৎ করেই গেল 13 অগস্ট উভয় দেশ সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়। বিশ্বে করোনায় মোট মৃত্যু 8,51,300 বেশি, আক্রান্ত 2,54,36,000 ছাড়িয়েছে। এদিকে করোনা ভ্যাকসিনের পরীক্ষা সফল হলে একটি নয় দুইটি ডোজ নিতে হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। করোনায় মৃত্যুর তালিকায় প্রথমে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে মৃতের সংখ্যা লক্ষণীয়ভাবে কমে এসেছে। অন্তত 369 জন মারা যাওয়ায় মোট প্রাণহানি 1,87,200 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 61,75,000-এর বেশি। রবিবার বিশ্বের সর্বোচ্চ করোনা শনাক্তের নজির সৃষ্টি করে ভারত। এদিন কমপক্ষে 79,400 বেশি মানুষের করোনা শনাক্ত হওয়ায় দেশটিতে এই যাবৎ আক্রান্তের সংখ্যা 36,41,000-এর বেশি। মোট প্রাণহানির 64,800। ব্রাজিলেও কিছুটা কমেছে করোনায় মৃত্যুর সংখ্যা। আরও 398 জন সহ দেশটিতে মোট মৃত্যু 1,20,800 ছাড়িয়েছে। আক্রান্ত 38,62,000-এর বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির গবেষকদের ধারণা, করোনা ভ্যাকসিন বাজারে এলে এর একটি ডোজে কাজ হবে না, নিতে হবে দুইটি ডোজ। দ্বিতীয় ও তৃতীয় ধাপের থাকা বিভিন্ন গবেষণা সংস্থার পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগের ধারা বিশ্লেষণের ভিত্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সন্ধ্যা 6টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। বিএনপি যত গলাবাজি করুক, বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত, খালেদা তারেকের হাতেও রয়েছে রক্তের দাগ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ও আবেদন পরীক্ষা করে মুক্তির বিষয়টি বিবেচনা করা হবে জানিয়েছেন আইনমন্ত্রী। গণস্বাস্থ্যের পিসিআর ল্যাব ও প্লাজমা সেন্টার বন্ধের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের, অ্যান্টিবডি পরীক্ষার সুযোগ তৈরির দাবি ডাক্তার জাফরুল্লাহর। এ ছিল এখনকার মতো বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshin এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।